নমস্কার, মই উৎপল, শ্রী অরবিন্দ সোসাইটির প্রতিনিধি হয় আপনার হার্দিক অভিনন্দন আর স্বাগতম জানালো। আমি শিক্ষাত সুনিবেশ নবাচার ZIIEI জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশন ফর এডুকেশন ইনিশিয়েটিভর পৰা এটা রোমাঞ্চক নবাচার বিষয় কম। মই এই ভিডিওত সুনিবেশ টেকনিকত আধারিত তেলেঙ্গানার অনুভবী শিক্ষক দ্বারা বিকশিত এটা নবাচার যার নাম হল চেইন চেইন, যোনটো লার্নিং থ্রু গেমস খেলার মাধ্যমত শিক্ষাত আধারিত হয় তার বিষয় কম। এই এক্টিভিটির মাধ্যমতে ছাত্র ছাত্রীর ভোকেবুলারি পাওয়ারটো বৃদ্ধি হয় আর এক্টিভিটিটো করবলৈ কারণে শিক্ষকে আমাক দুটা গেম মেথড বুঝাইছে। প্রথম মেথডত শিক্ষকে ক্লাসক দুটা সমান গ্রুপত ভাগ করে লয়, তারপর শিক্ষকে ব্লেক বোর্ডত এটা শব্দ লিখে, সেই শব্দর যোনটো লাস্ট লেটারটো সেইটো গ্রুপ এ মেম্বারক ব্যবহার করে তারপর নতুন শব্দ বনাবলৈ দিয়ে, তারপর সেই শব্দটো উচ্চারণ করবলৈ দিয়ে আর তার মিনিংটো কবলৈ দিয়ে। তারপর গ্রুপ বি পৰা গ্রুপ এর যোনটো শব্দ তারপর লাস্ট লেটারটো লয় নতুন শব্দ বনাবলৈ দিয়ে আর ঠিক সেম তাক উচ্চারণ করবলৈ দিয়ে আর মিনিংটো কবলৈ দিয়ে। আর যেতিয়ালৈকে দুজন গ্রুপের মাজত নতুন শব্দ যোনে ওলাব নোৱাৰে তেতিয়ালৈ খেলটো চলি থাকে আর লাস্টত যোনে সবতকে বেছি শব্দ দিব পাৰে তাক বিজেতা ঘোষিত করা হয়। আর এই এক্টিভিটির মাধ্যমতে ছাত্র ছাত্রীবিলাকৰ আইকিউ লেভেলটোও বাড়ে। এক্টিভিটিটো যিকোনো টপিক পৰাও কভাৰ কৰিব পৰা যায়। শিক্ষকে আগতে টপিকটো পঢ়াই লয়, তাৰপিছত যিমান কীৱৰ্ডছবোৰ থাকে সেইটো বোৰ্ডত লিখি দিয়ে আৰু সেই শব্দবোৰ মনত ৰাখিব দিয়ে। তাৰপিছত এই গেমটো ঠিক এনেদৰে খেলাব পৰা যায়। গেম টু যোনটো দ্বিতীয় গেম, তাৰ মেথডটো হ'ল শিক্ষকে কাণ্ট্ৰিজ আৰু তাৰ কেপিটেলছ সেইবোৰ মনত কৰিবলৈ কাৰণে ক্লাছক সাতটা গ্ৰুপত ভাগ কৰি দিয়ে। এছিয়া, আফ্ৰিকা, নৰ্থ আমেৰিকা, ছাউথ আমেৰিকা, আণ্টাৰ্কটিকা গ্ৰুপ আৰু ইউৰোপ গ্ৰুপ। আর যেতিয়া এই গ্রুপটো সাতটা গ্রুপত ভাগ করে দিয়া হয় তেতিয়া ইহতক দুটার গ্রুপের মাজত খেলটো পাতে। প্রথম হল এশিয়া আর আফ্রিকা, ইহতক গ্রুপটো কি কয় বোর্ডত দুটা গ্রুপটো বনাই দিয়ে আর এজন এজনকে ইহতক এটা সেইটো কন্টিনেন্টের কান্ট্রি আর ক্যাপিটেলটো কবলৈ দিয়ে আর তাত লিখিবলৈ দিয়ে। আর যোন এটা গ্রুপ যদি নিজৰ কন্টিনেন্টৰ ক্যাপিটেল বা কান্ট্রি কব নোৱাৰিব তেনহলে তেখেতক গেমৰ পৰা আউট হৈ যাব। ঠিক এনেদৰে এই গেমৰ এক্সটেনশ্যনটো কৰিবলৈ কাৰণে শিক্ষকে কি কৰে, তাৰ আৰু এটা ভাৰ্চন আছে। শিক্ষকে যিমান কান্ট্রিজ ক্যাপিটেলছ আৰু বা যিমান ৰিভাৰ্ছ বা মনুমেণ্টছ আছে সব বোৰ্ডত লিখি দিয়ে আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা প্ৰশ্নবোৰ সোধে যে এইটো কান্ট্রি কোনটো কন্টিনেন্টৰ, এইটো ক্যাপিটেল কোনটো কান্ট্রিৰ হয়, এইটো ৰিভাৰ কোনটো কান্ট্রিত আছে। এনেকে ধরনের প্রশ্ন দি ছাত্র ছাত্রীবিলাকৰ নলেজটো বৃদ্ধি হয়। আমি আশা করি যে আপনি এক্টিভিটিটো নিজের স্কুলত বা ক্লাসরুমত ক্রিয়ান্বিত করব। এনে ধরনের আর অধিক ভিডিওস কারণে আপনি ZIIEI ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি আপনি ভিডিও ফেসবুকত চাই আছে তেনহলে আমি নিবেদন করিম যে পেজটো লাইক করে। ধন্যবাদ।